নটার সময় প্রকাশিত হতে চলেছে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকের ফলাফল কীভাবে খুব সহজেই বাড়িতে বসেই তোমরা তোমাদের রেজাল্ট মাত্র এক মিনিট সময়ের মধ্যে এক ক্লিকেই দেখে নিতে পারবে সেটা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করবো পর্ষদের পক্ষ থেকে কি বিভিন্ন ওয়েবসাইটের মারফত কিন্তু রেজাল্ট দেখার কথা বলা হয়েছে ঠিক নটা পঁয়তাল্লিশ টাকা কিন্তু তোমরা বিভিন্ন ওয়েবসাইট মারফত রেজাল্ট দেখতে পারবে তোমরা দেখতে পাবে রেজাল্ট ডাব্লুবি এসি ডট বি ডট গভ ডট ইন বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন বি টেন এব এবিপি লাইভ ডট কম ডাব্লু 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 ডট ইন্ডিয়ান রেজাল্টস ডট কম ডাব্লু ডাব্লু ডট রেজাল্ট ডট শিক্ষা তাছাড়া তোমরা বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু রেজাল্ট লিখে নিতে পারবে তাছাড়া তোমরা ডাব্লু ডাব্লিউ ডট টিভি নাইন বাংলা ডট কম এখান কিন্তু তোমাদের পরীক্ষার রেজাল্ট তোমরা কিন্তু খুব সহজে দেখে নিতে পারবে তোমরা কিন্তু একবার চেষ্টাতে রেজাল্ট না দেখতেও পারো তোমরা কিন্তু বারবার রেজাল্ট দেখার চেষ্টা করবে একই ওয়েবসাইটে না ঘুরে তোমরা বিভিন্ন ওয়েবসাইট মারফত কিন্তু রেজাল্ট দেখার চেষ্টা করবে কারণ একটা সময়ের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি স্টুডেন্টরাই কিন্তু রেজাল্ট দেখার চেষ্টা করবে তার ফলে কিন্তু ওয়েবসাইট ক্র্যাশ করার সম্ভাবনা থাকে এর জন্য তোমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট মারফত কিন্তু রেজাল্ট দেখার চেষ্টা করবে এর ফলে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা রেজাল্ট দেখে নিতে পারবে তোমরা কিন্তু ডাব্লুবি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু রেজাল্টটা দেখতে পারো এটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের একেবারে অফিশিয়াল ওয়েবসাইট তাছাড়া ডাব্লুবি এসি ডট ডট এবার আমরা দেখে নেবো কীভাবে খুব সহজেই তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে কোনো গুগল ব্রাউজার এসে সার্চ করবে ডাব্লুবি এসি বি গভ ডট ইন সার্চ করলেই প্রথমেই তোমরা একটা দেখো অপশান পেয়ে যাবে এসি ডট ডাব্লু বি ডট গভ ডট ইন তারপরে ক্লিক করলেই তোমরা একটা নতুন পেজে চলে যাবে দেখে এটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের একেবারে অফিসিয়াল ওয়েবসাইট এখানে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলেই তোমরা একটা অপশান পেয়ে যাবে দেখো দেখো হলুদ কালারের বক্সে একটা একদম শেষের দিকে তোমরা একটা নোটিশ পেয়ে যাচ্ছ এমপি রেজাল্ট তার উপরে ক্লিক করবে ক্লিক করলেই তোমরা একটা নতুন পে চলে যাবে এখানে তোমরা দেখতে পাবে মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট দু লেখা থাকবে আর এখানে তোমরা প্রথমে তোমাদের রোল লং তারপর ডেট অফ বার্থ তারপরে যে ক্যাপচার কোড রয়েছে সেটা ফিল আপ করে সাবমিট অপশানে সাবমিট করলেই তোমরা কিন্তু স্ক্রিনে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে এভাবে খুব সহজেই কিন্তু বাড়িতে বসে মাত্র এক ক্লিকের মাধ্যমে তোমরা কিন্তু রেজাল্ট দেখে নিতে পারবে এটা হচ্ছে একেবারে মধ্য শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট ভালো করে দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না আমাকে নতুন হাওয়া লাল কলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেলাইকন সব প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়া যারা এবছর মাধ্যমিকের পরীক্ষা দিয়েছে ভালো করে দেখে নাও এইভাবে খুব সহজেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে